أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভাই, জানতে চেয়েছেন যে সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত কি? সূরা বাকারার শেষ দুই আয়াতের যে ফজিলত, বহু ফজিলত আছে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারী মুসলিম এবং তিনি জেনেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5009, সহিহ মুসলিম 248, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রিতে শোয়ার আগে সূরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত কুমন্ত্রণা থেকে, শয়তানের কুমন্ত্রণা, জিনের কুমন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবেন। আর আজকে দেখবেন, আজকে আমাদের বর্তমান সমাজে মানুষ বলে জেনে ধরেছে মহিলাদের বা অনেক মা বোনদের দেখা যায়, তার কারণ আজকে আমাদের ঘরে জিকির নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। বলা হয়েছে যে ঘরে আড়াইতাল কুরসি পেশ করা, তেলাওয়াত করা হবে, তিন দিন পর্যন্ত শয়তান সেখানে প্রবেশ করে না। অর্থাৎ সূরা বাকারা 255 নম্বর আয়াত এবং সূরা বাকারা শেষ দুই আয়াতের বহু ফজিলত আছে। এই আয়াতগুলো সূরা যদি পড়েন আপনি প্রত্যেক দিন রাত্রিতে, ইনশাআল্লাহ আপনি সমস্ত খারাপি থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ হবেন। আল্লাহ আপনাকে সুখ শান্তি দেবে সংসারের মধ্যে।